নমস্কার, আমি অর্ণব। দুটো ভালো খবর দেব আজ। প্রথমত, বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের প্রথম জন্মদিন প্রায় এসেই গেল। সেই প্রথম দিনটা থেকে আপনারা, অর্থাৎ আমার শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেলের অভিভাবকের ভূমিকা পালন করেছেন, উৎসাহ দিয়েছেন, ভুল হলে দেখিয়ে দিয়েছেন, অথচ একটিবারের তরেও বলেননি তুমি পারছো না, হবে না তোমার তারা। যদি বলতেন হয়তো আজকের দিনটা এসে দাঁড়াতে পারতাম না। ও হ্যাঁ, জন্মদিন তো আসছেই, আপনাদের জন্য প্রতি উপহারও আসছে, তবে আজকের দিনটাও কিন্তু কম বিশেষ নয়। আজকে আপনারা শুনবেন বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের 50তম নিবেদন। তা এক বছরে 50 বার যখন আমাকে সহ্য করে নিয়েছেন, আরেকটা আবদার করি। আমাদের আজকের নিবেদনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, কিন্তু গল্প শেষ হলেই চলে যাওয়া যাবে না। কিন্তু আমি যা শোনাব শুনতে হবে মন দিয়ে শেষ পর্যন্ত। বেশি না, বড় জোর 20 মিনিট সময় নেব আর শুনবেন তো। তারপর ভালো লাগুক রাগ হোক সব কমেন্ট বক্সে উগড়ে দিতে পারেন, মাথা পেতে নেব। আচ্ছা যাক, পরের কথা পরে, আগে শুনে নিন কবিগুরুর কালজয়ী সৃষ্টি কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1টি বৎসরকাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা কিছুটা উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমনি সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হওয়ার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল, দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুঁত দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো মা, ভোলা এত মিছিমিছি বকতে পারে না, কে বলি বকে, দিন রাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে কহিলাম, শ্যালিকা। মুখে কহিলাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করগে যা, আমার এখন কাজ রয়েছে। সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীতে ঝাঁপ দিয়া পড়িতেছেন। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়ে যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি করিতে আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম এখনই ঝুলিঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আর আমার সপ্তদশ পরিচ্ছদ আর শেষ হইবে না। কিন্তু মিনি চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল, তাহার আর চিহ্ন মাত্র দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো 2-4 জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। এদিকে কাবুলিওয়ালা আসিয়া
সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল। আমি ভাবিলাম, যদিচ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল। তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল। আব্দুর রহমান, রুশ, ইংরাজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া কাবুলিওয়ালার মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্যে হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এইভাবেই হইয়া গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামতও দুআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে আর কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব কেন দিয়াছ? অমনা দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পুরিল। বাড়ি ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনাস্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছে, তুই এই আধুলিটা কোথা থেকে পেলি? মিনি বলিতেছে, কাবুলিওয়ালা দিয়েছে। তার মা বলিতেছেন, কাবুলিওয়ালার কাছ থেকে তুই এই আধুলি কেন নিতে গেলি? মিনি ক্রন্দনের উপক্রম করিয়া বলিল, আমি চাইনি, সে আপনি দিলে। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকুকে অনেক আগেই অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কয়েক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু চোখ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করিত। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোঁকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয় নাই। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না। অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্তই তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে না? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড একটা মুষ্টি আস্পালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন।
আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী, বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনিলেই হইল, অমনি আমার চিত্ত ছুটিয়া যায়। তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য আমার মনে উদয় হয়, এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া উঠে। এদিকে আবার আমি এমন উদ্ভিজ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রপাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া একটি কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উষ্ঠের শ্রেণী চলিয়াছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহ বা উঠের পরে, কেহ বা পদব্রজে, কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘমন্ত্রস্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত, আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত। মিনির মা অত্যন্ত সংগীত স্বভাবের লোক, রাস্তার একটা শব্দ শুনলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। এই পৃথিবীর যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুঁয়োপোকা আরশোলা এবং কোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই। রহমত কাবুলিওয়ালা সম্পর্কে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না, তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কয়েক প্রশ্ন করিলেন, কখনো কি কাহারও ছেলেমেয়ে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই? একজন প্রকাণ্ড কাবুলিওয়ালার পক্ষে একটা ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব? আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করিবার শক্তি সবার সমান নহে, এই জন্যই আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল। কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়। এই সময়টা সমস্ত পাওনা টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে, বাড়ি বাড়ি ফিরিতে হয়। কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায়, দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিকই হঠাৎ মনের মধ্যে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে, এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া উঠে। একদিন সকালে আমার ছোট্ট ঘরটায় বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে, চারিদিকে একবারে হিহিকার পড়িয়া গেছে। জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে, সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে। বেলা বোধ করি আটটা হইবে, মাথায় গলাবন্ধ চড়ানো উষাচরণগত প্রাতঃভ্রমণ সমাধা করিয়া প্রায় সকালে ঘরে ফিরিয়া আসিয়াছি। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে।
রহমতের কাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত একটা ছোড়া। আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা অস্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অষ্টাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাহার অভ্যস্ত আলোচনা হইতে পারিল না। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না, তখন হাত দেখাইয়া বলিল, শাশুড়াকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। আমরা যখন ঘরে বসিয়া চিরভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারাপ্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয়। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী সহিষের সহিত সখ্য স্থাপন করিল, পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি। কত বৎসর কাটিয়া গেল, আর একটি শরৎকাল আসিয়াছে, আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে, পূজার ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে। কৈলাস বাহিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে। রোভাত্রি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে, বর্ষার পরে এই শরতের নূতন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। এমনকি কলিকাতার গলির ভিতরকার ইষ্টক চরচর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে। সে বাঁশি যেন আমার বুকের পাঞ্চরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্বজগৎময় ব্যপ্ত করিয়া দিতেছে। আজ আমার মিনির বিবাহ, সকাল হইতে ভারী গোলমাল, লোকজনে রানাগোনা, উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড়টাঙাইবার ঠুংঠাং শব্দ উঠিতেছে, হাঁকডাকে সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময়ে রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি তাকে প্রথমে চিনিতে পারিলাম না, তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সেই তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম, কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল।
আমার ইচ্ছা করিতে লাগিল আজকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খুঁকিকে একবার দেখিতে পাইব না? তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে। তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনরূপ ব্যত্যয় হইবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল। তাহার সেই নিজের ঝুলিটি আর ছিল না। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ কাহারো সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোঁকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণে থাকিবে, আমাকে পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে, আমি তাহারই মুখখানা স্মরণ করিয়া তোমার খোঁকির জন্য কিছু কিছু মেয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঠিলা জামাটার ভিতরে হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের ওপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের ওপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী পক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওলা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও সে, আমিও সেই, সেও পিতা আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পড়া, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটায় থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোঁকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে, এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির সেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনটার কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল
তাহার মেয়েটিও ইতিমধ্যে এই রূপ বড় হইয়াছে। তাহার সঙ্গেও আবার নতুন করে আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি করে আর পাইবে না। এ 8 বৎসরে তাহার কি হইয়াছে তাহাই বা কে জানে। সকালবেলায় শরতে স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল। যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিকের আলো চালাইতে পারিলাম না, ঘরের বাদ্যও আসিল না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। না না, ওই যে বলেছিলাম, একটু একটুখানি দাঁড়িয়ে যেতে হবে। ছোট থেকে আমরা পড়ে আসছি মনে আছে, আদর্শ ছোট গল্প মানেই হলো শেষ হয়েও শেষ নেই যার, যে অনেক প্রশ্ন রেখে যায়। তেমনি কাবুলিওয়ালা পড়ার পরেও আমাদের মাথায় বহু প্রশ্ন এসেছিল, তাই না? এবার বারবার এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতে কেউ যদি মনে মনে নিজেই একটা উত্তর খুঁজে নিয়ে লিখে ফেলে খাতায়, তাকে কি দোষ দেওয়া যায়? কবিগুরুর লেখা কাবুলিওয়ালা তো শেষ, এরপর আরেকটা গল্প শোনাবো আপনাদের, যা শুরু হবে শেষ থেকে। দেখুন তো কেমন লাগে। কার লেখা গল্প, কি গল্পের নাম, সেসব না হয় পরে হবে, আগে গল্প শুনুন। প্লিজ একটু ধৈর্য ধরে শেষ অবধি শুনুন। আজ বহু বৎসর কাটিয়া গিয়াছে, আমি বুড়া হইয়াছি, তবে গৃহিণী বৃদ্ধা হন নাই। সিঁথিতে সিঁদুর লইয়া বৈকুণ্ঠ যাত্রার বড় সবুর সহিনী সতীলক্ষ্মীর, তাহার যে চিত্রখানি সম্বন্ধের সময় আমার হাতে আসিয়াছিল, বড় শখ ছিল আমার লেখার টেবিলের সামনে রূপার ফ্রেমে বাঁধাইয়া টাঙাই। সমাজের কটাক্ষের ভয়ে ভীত মধ্যবিত্তের পক্ষে তাহা আর সম্ভব হয় নাই। শুধু তাহার সর্বক্ষণের পরিধানের চেনখানি আমার টেবিলে তেরাজে, বইখাতার নিচে তাহার শেষ দিনের ফুলশয্যায় শায়িত দেহটির মতো পড়িয়া আছে। আর তাহার সব থেকে প্রকট চিহ্নটিকে আমি বড় দেখিতে পাই না, সেই ছোট্ট ফুলের কলিটি আজ সহস্র পাপড়ি বিস্তার করিয়া জগদ্ধাত্রী হইয়াছে পরের গৃহে। 5 বৎসর হইল সেও কন্যা সন্তানের জননী। আজ জামাই ষষ্ঠী, গৌরী আমার শিবলক্ষ্মী লইয়া নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়াছে। আজিকার প্রভাতটি যেন সেদিনকার মতোই সুন্দর হইয়া উঠিয়াছে, যেদিন আমার আলোকোজ্জ্বল গৃহ আধার করিয়া আমার মিনি চলিয়া গিয়াছিল। আজ কেন জানি বহুদিন পর সেই স্মৃতির ক্ষতে নতুন করিয়া দহন হইতেছিল, আর লিখিতে ইচ্ছে করিতেছিল না। তবে উপায় নাই, লোকে বলে আজকাল বেশ বড় লেখক হইয়াছি, প্রকাশকের ফরমায়েশের জ্বালায় শূন্য পাতায় অর্থহীন আঁচড় কাটিতেছিলাম। মাথায় কাহারও স্নেহস্পর্শ পড়িল, বাবা। মিনি এইবারই আসিলে এখন প্রায়ই আমার পড়ার ঘরে আসিয়া বসিয়া থাকে, আমার যে খেলার সাথীটিকে আমি বহু বৎসর অতীতে ফেলিয়া আসিয়াছিলাম, সে তাহার মায়ের মৃত্যুর পর যেন স্বেচ্ছায় আমায় নিজের সন্তান দিয়াছে। পার্থক্য এই, তখন সে সঙ্গ লইতে আসিত, আজকাল দিতে আসে। না ফিরিয়াই উত্তর করিলাম, হ্যাঁ মা। মিনি পরম স্নেহে আমার চুলে বিলি কাটিয়া দিতে লাগিল।
আরামেই আমার চোখ বুঝিয়া আসিল। কিছুক্ষণ পর আমায় ছাড়িয়া সে আমার পড়ার টেবিল লইয়া পড়িল। তবে কাহার মুখে কোনো কথা নাই। সে যখন সেই ছোট্টটি হইতে পূর্ণ হইয়া উঠিবার পথে আমাকে প্রায় এড়াইয়া চলিত, সে ব্যথা বড় বাজে নাই। তাহার অধিক বাজে আমার ছোট্ট মিনির এমন শান্ত সমাহিত মূর্তি। বড় রাগ হয় এই স্নেহশীলা সেবাপরায়ণা গৃহলক্ষ্মীর ওপর। সে চুরি করিয়াছে আমার দুরন্ত ছোট্ট মেয়েটিকে। প্রায় জোর করিয়াই এক অবান্তর কথা খুঁজিয়া আনিলাম। আজ থাকবি তো? বাবা, সব ভুলে যাও আজকাল, আসিয়াই কহিয়াছি থাকবো থাকবো থাকবো। সে ঠোঁট ফোলায়, আমি উত্তর দিই না, হাসি চাপি কোনো ক্রমে। মনে মনে বলি, মারে রাগ করিয়া ধমক দিবি বলিয়াই তো প্রশ্ন করা, না হলে তুই কি জানিস, তুই কখন আসিস কখন ফিরিয়া যাস সব আমার নক্ষদর্পণে। মিনি আবার বলিয়া ওঠে, আজ রাতে বামুন দিদিকে পাতলা মাছের ঝোল রাঁধিতে বলিয়াছি। আমি উঠিয়া বসি। সে কি, রাত্রের জন্য যে তাকে লুচি ভাজিতে বলিয়াছিলাম, ক্ষীর করিয়া রাখিয়াছে কালি, মাছের কালিয়া সেসব। আঙুলে আঁচল জড়াইতে লাগিল মিনি। উনি দুপুরে গুরুপাক আহারের পর রাত্রে হালকা খাবার খান বাবা, বহুদিন জামাই ষষ্ঠীতে আসি নাই, তুমি ভুলিয়া গিয়াছ। এ কথা বাস্তবিক, প্রায় প্রতিবারই এই সময় মিনিরা সপরিবারে পশ্চিমে বেড়াইতে যায়। এইবার জামাতার অফিসের কিছু কাজের জন্য এখানে রহিয়াছে। আমার জামাতা অম্লান সুন্দরকে আমি বড় পছন্দ করি না। গৃহিণী থাকিতে কহিতেন, মিনির বিবাহ তিনি তার সই মিশ্রিপোনার ভাইপোর সহিত দিয়াছেন, আমার পাত্র খুঁজিয়ে আনিবার অপেক্ষা করেন নাই বলিয়াই নাকি আমার এমন মতি। তবে আমি জানি এ কথা সামান্যতম সত্য নহে। সে সাহেব শুভ মানুষ, আমাদের থেকে বড় আলাদা, তাহার সহিত আমার বিশেষ মেলে না। যখন আমার মিনি লক্ষ্মীলাভ হইল, মনে ভাবিয়াছিলাম তাহার মধ্যে আমার ছোট্ট মিনিকে খুঁজিয়া লইব। তবে লেসের ফ্রক আর বব ছাঁট চুলের মুক্তামালার সহিত আমার ছোট্ট শাড়ি পরিহিতা কলাবিনুনি মিনির বিশেষ মিল পাই না। এমনকি তাহার মুখও যেন অম্লান সুন্দরের ছাঁচে বসাইয়া করা। নাতিনী আমাকে শ্রদ্ধা করে যথেষ্ট, সাথে বায়নাও। আমি হাসি মুখে সব মেটাই, তাহাকে কোলে করি, তাহার সাথে খেলা করি। তবে সে সকল দিনের মতো যেন কিছু নহে। তাহার একটি কারণ খুব সম্ভবত এই, পাঁচ বছরের মিনি অপেক্ষা পাঁচ বছরের মুক্তার মনের বয়স যেন ঢের বেশি। আমি যখন লিখি সে পারতপক্ষে আমার সঙ্গে খেলা করিতে আসে না, দুষ্টামি করিয়া আমার দোয়াতে জল ভরিয়া রাখে না। হঠাৎ খাটের ওপর হইতে আমার পিঠে ঝাঁপাইয়া পড়িয়া আমাকে ফেলিয়া দেওয়ার উপক্রম করে না। এমন সে শুধু আমার সহিত করে তা নহে, সকলের নিকটেই সে আদর আপ্তা স্নেহ ইত্যাদি বিষয়ে যেন অত্যন্ত সাবধানী। ইহার জন্য আমি একমাত্র দায়ী মানি আমার জামা তাকে। আমার যে মিনিকে লইয়া গিয়াছিল, সুদে আসলে যখন তাহাকে ফেরত দেওয়ার সময় আসিয়াছে, সে যেন আসিয়া কহিতেছে, গচ্ছিত দ্রব্য হারাইয়া ফেলিয়াছি, পরিবর্তে এই দ্রব্য নিন, আরও দামি আরও সুন্দর। তাহাকে কিভাবে বোঝাই সুদে আমার প্রয়োজন নাই, আমার সেই আসলটুকুর লোভেই যে আমি বুড়া হইয়াছি। আমি চা বানাইয়া আনি। চমক ভাঙিল আমার। মিনির এত দ্রুত রান্নাঘরের দিকে দৌড়নোর উত্তর বারান্দায় খুঁজিয়া পাইলাম। জামাতা আরামকে দাঁড়ায় শুইয়া কিটস পরিতেছিলেন, দিবানিদ্রার অভ্যাস তাহার নাই। খেয়াল করিয়া দেখিলাম চারিটা বাজিতেছে। মুক্তা দিবানিদ্রা ভাঙিয়া আসিয়া বাবার বুকের ওপর চড়িয়াছে। বাপ মেয়ে মিলিয়া ইংরেজি ছড়া আবৃত্তি চলিতেছে। আমার পিত্ত জ্বলিয়া উঠিল। জামাতার স্বাদ
কন্যা ইংরাজি স্কুলে পড়িবে। তাই তাহার পাঠশালা শ্বশুরবাড়ির উঠানে অবধি খোলা হইয়া গিয়াছে। জোর করিয়া পাণ্ডুলিপিতে মনোনিবেশ করিলাম আবার, কিন্তু সকল অক্ষর যেন বালক বালিকার মতো বইকালে খেলা করিতে বাহির হইতেছে, বইয়ের পাতায় তাহাদের মন নাই। মিনি কত সুখে মানুষ হইয়াছিল, আর ইহার জীবনে কত শৃঙ্খলা! ভাবিতে ভাবিতে আমার তন্দ্রা আসিয়া গিয়াছিল। হঠাৎ বারান্দা হইতে মিনি ডাকিয়া উঠিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলির মধ্যে কি? নিমেষে ২০ বৎসর পূর্বের একখানি স্মৃতি দুই হাতে আমার তন্দ্রা জাল টানিয়া ছিঁড়িয়া দিল। কাহাকে একটুখানির জন্য আঁকড়াইয়া ধরিবার ইচ্ছায় বলিতে পারি না, প্রায় কেদারা ছিটকাইয়া সরাইয়া আমি বারান্দার তারে গিয়া দাঁড়াইলাম। দেখিলাম অম্লান এক কাবুলিওয়ালার সহিত হাসিয়া কথা কহিতেছে, আর তাহার হাঁটু জড়াইয়া ধরিয়া উঁকি মারিতেছে মুক্তা। তাহার মুখের ভয় মিশ্রিত হাসিখানি দেখিয়া বুঝিলাম, এর আগে বেশ কিছুক্ষণ ধরিয়া তাহার ভয় ভাঙানো এবং হৃদয় জয়ের কাজটি সম্পূর্ণ হইয়াছে। কাবুলিওয়ালাটি আমার দিকে ভীষণ ঘুরিয়া উহাদের সহিত কথা বলিতেছে, তাহার পাগড়ির নিচ হইতে পিঠ ছাড়াইয়া পড়া চুলের রং কহিতেছে তাহার বয়স হইয়াছে। এই বয়সের কাবুলিওয়ালাকে আমি সাধারণত ব্যবসা করিতে আসিতে দেখি নাই। আমি মনে মনে হাসিলাম, মিনি শৈশব আজ আমার পিছু ছাড়িবে না। তাহার শৈশব নামে যে দিনগুলির কথা আমার মনে পড়ে, তাহার বেশ কিছুটা অংশের মধ্যে জড়াইয়া গিয়াছিল সে। মিনির বড় হইয়া যাওয়ার যে অভিজ্ঞতা আমায় দগ্ধ করে, তাহার খানিক বিভূতি সে নিজেও মাখিয়া গিয়াছিল। তাহার নাম, তাহাকে দেখিতে কেমন ছিল, কিছুই ভুলি নাই আমি। রহমতকে যেদিন আমার কন্যা বিদায়ের বৈভবের কিছু অংশ তুলিয়া দিয়া আমি তাহার হাতে তাহারই কন্যা সম্প্রদান করিতে চাহিয়াছিলাম, তাহার পর তাকে আমি আর দেখি নাই। বেশ কিছুদিন পথে কাবুলিওয়ালা দেখিলে তাহার পিছু পিছু যাইতাম, প্রতিবারই ভুল ভাঙিয়া ফিরিয়া আসিতাম। রাগ হইত, একবারও সে একখানি কুশল পত্র লিখিল না। আবার মনে প্রার্থনা করিতাম, তাহার এরূপ বিস্মৃতির কারণ যেন কন্যা বুকে ফিরিয়া আসার আনন্দের বিহ্বলতা হয়। তাহার পর সময় যত মিনির গিন্নিপোনা অভ্যাস করাইয়া দিয়াছে, ততই ভুলিয়া গিয়াছি তাহার শৈশবের অন্যতম স্মৃতিচিহ্ন, তাহার কাবুলিওয়ালাকে। আজ মুক্তার গলা না শুনিলে আবার যে কবে তাহার কথা আমার স্মরণে আসিত ঈশ্বর জানেন। তবে মুক্তা এইভাবে লোক ডাকিয়া কাহার সহিত কথা বলিতেছে এ এক নতুন জিনিস দেখিলাম। রহস্যভেদের চেষ্টায় চুপি চুপি বারান্দায় উঁকি ঝুঁকি দিতেছিলাম, সরিয়া আসিতে হইল হঠাৎ। দেখিলাম অম্লান ব্যস্ত সমস্ত হইয়া মিনির ঘরের দিকে চলিতেছে। আমি পিছাইয়া দাঁড়াইলাম। সে দেখিতে পাইলে ভাবিবে বুড়া শ্বশুর লুকাইয়া দেখে জামাতা কাহার সহিত আলাপ করে। তবে অম্লান আমার দিকে দৃষ্টিপাত করিল না। ক্ষিপ্র পদে ঘরে ঢুকিয়া সশব্দে দরজাখানি ভেজাইয়া দিল। আমি কিং কর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিলাম। এক রহস্য ভেদ করিতে আরেক রহস্য আসিয়া পড়ে। শ্বশুরগৃহে লোক জানাইয়া দরজা বন্ধ করিয়া স্ত্রীর সহিত বাকালাপ দৃষ্টি কটু, এবং এই সমস্ত ব্যাপার আমার সাহেব জামাতা অত্যন্ত কঠোরভাবে মানিয়া চলে। তবে আজ মনের মধ্যে অস্থিরতা আরম্ভ হইল। জামাতা রাগী মানুষ, সে কোনো কারণে কুপিত হইল কি না হইতে, সে কি মিনিকে আদৌ ভালোবাসে অবধি আমি ভাবিয়াই চলিলাম। উহাদের কথা শেষ হইল না। হঠাৎ মনে পড়িল সেই কাবুলি। মিনি ও অম্লানের ওই কথোপকথন যদি কলহে রূপ নেয় সে বিষয়ে বাহিরের লোক না জানাই অভিপ্রেয়। অতএব আপাতত সেই কাবুলিকে কিছু দক্ষিণা দিয়া বিদায় করাই মঙ্গল। নিজের ঘর হইতে এখানেই ১০ টাকার নোট লইয়া আসিয়া দাঁড়াইলাম বারান্দায়।
কিছু গল্প বলিতেছে সে। মুক্তা চোখ বড় করিয়া শুনিতেছে। কাবুলিওয়ালাকে ডাকিয়া নোটখানি ধরাইয়া দিতে যাব, সে তাহার ঝোলাটি পিছনে না ফিরিয়া প্রায় আমার পায়ের ওপর হইতে নিজের সম্মুখে টানিয়া লইল। কিছু লুকাইবার ভঙ্গিতে নিজের বুকে চাপিয়া ধরিয়া প্রশ্ন করিল, খোঁকি বলো তো আমার ঝোলায় কা আছে? আমার পাদুখানে কি পাথর হইয়া গেল? মুক্তা হাত ঘোরাইয়া প্রশ্ন করিল, কি? আমার ঝোলায় হাতি আছে। কথাটা বলিয়াই হাসিতে ফাটিয়া পড়িল সে। তাহার সহিত আরেকখানি ঋণ ঋণে হাসি নদীর সাগরে মেশার মতো মিলাইয়া গেল। শুধু আমি কেন প্রস্তরীভূত আজ? আমার যে কিছু অনুমান করার ক্ষমতাও লোপ পাইয়াছে। তবে দাদু, কোথাও কি বজ্রপাত হইল? আমার চোখ শুধু দেখিতেছে মুক্তা ছুটিয়া আসিয়া আমার হাত ধরিয়াছে এবং ক্রমাগত ঝাঁকাইয়া প্রশ্ন করিতেছে, ও দাদু, ঝোলায় হাতি থাকে না তো বলো? দেখো কাবুলিওয়ালা আমাকে বোকা মানাচ্ছে, ও দাদু দেখো না। আমি দেখিতেছিলাম আমার মতো অপর একটি প্রস্তর মূর্তি আমার সম্মুখে অতি টলায়মান পায়ে দাঁড়াইয়া রহিয়াছে। আমার আগে সেই নড়িল, তাহার হাতখানি কাঁপিতে কাঁপিতে কপাল স্পর্শ করিল। বাবুজি, সে চিনিয়াছে আমায়। আর কোনো দ্বন্দ্ব নাই, আর কোনো প্রশ্ন নাই। আমি প্রায় জড়াইয়া ধরিলাম তাহাকে। রহমত! তাহার চোখের জলের কারণ আমি বুঝি। এত বছর পর কোথা হইতে সে তাহার খোঁকির বাড়িতেই আসিয়া উঠিয়াছে, আর আমার চোখের জলের কারণ সে বুঝে কি? তাহার মধ্যে যে আমার মিনির একটুকরো ছেলেবেলা এখনো লুকানো রহিয়াছে, যাহাকে আমি রোজ জোর করিয়া ধরিয়া আনি, আজ সে রহমতের হাত ধরিয়া আপনি আসিয়া দাঁড়াইয়াছে। আমার যে কি আনন্দ আজ! আবেগ সংবরণ হইতে দাওয়ায় বসিয়া কথাবার্তা শুরু হইল। তাহার কন্যার কথা আমি ভুলি নাই। প্রশ্ন করিতেই চোখের জলে ভাসিয়া সে জানাইল, আর সে পার্বতীর সহিত সাক্ষাৎ তাহার হয় নাই। তাহার পরিবার তাহার কলিকাতায় আসিবার কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী হইয়া পড়িয়াছিল। প্রতিবেশীরা তাহার কন্যার বিবাহ দেয়। সেই শ্বশুর গৃহে তাহার বাচ্চা না হইবার অপরাধে তাহার গলায় কোপ দিয়া, তাহার বোনকেও তো এমনভাবেই তাহার শ্বশুর বাড়ির লোক খুন করিয়াছিল। আমার স্মরণ হইল শাশুড়া নামে রহমতের সেই রাগ। তাহার পর বহুদিন সে ব্যবসার কাজে বাহির হয় নাই। আজ তাহার ছোট ভাইটিও পঙ্গু হয়ে শয্যাশায়ী, তাই তাহাকে বুড়া বয়সে পশ্চা কাঁধে কলিকাতা আসিতে হইয়াছে। তাহার শেষের দিকের কথাগুলি আমি বিশেষ মনোযোগ সহকারে শুনিতেছিলাম না। শুধু মনে হইতেছিল, আজ যদি আমার মিনিকে নিজের কাছে রাখিতাম, তাহলে হয়তো তাহাকে আর দরজা বন্ধ করিয়া স্বামীর সহিত কলহ করিতে হইত না। এমন সম্ভব অসম্ভব চিন্তায় মগ্ন হইয়া গিয়াছি, হঠাৎ নূপুর নিকনিতে ফিরিয়া দেখি আমাদের বুড়োটে আলোচনায় বিরক্ত হইয়া বই খাতা টেনে বসা মুক্তাকে টানিয়া লইয়াছে রহমত। এতক্ষণ পর কাহারও মনোযোগ পাইয়া তাহার কোলে এসে বসিয়াছে পরিপাটি করিয়া। তাহাতিকে চাহিয়া যেন এক অপূর্ব হাসির স্রোতে রহমতের অর্ধেক দুঃখ ধইয়া গেল। বাবুজি, আপনার ঠিকানা আমি ভুলিয়া গিয়াছিলাম, কিন্তু আজ এই খোঁকিকে খেলিতে দেখিয়া মিনি খোঁকি রিয়াদ আয়া ওর উস মকান কাভি, কিতনে বার আয়ে থে ওহা। নইলে আজকাল আমি বাচ্চাদের কাছে যাই না বাবুজি, ভয় করে, ভয়। আবার কখন কিসে লাগাও হয়ে যায়। কিন্তু আজ যেন খোদা তাল্লা নিজেই বলে দিলেন, যা ওখানে তোর বেহেজত আছে। আপনি বলুন বাবুজি, তাঁর মেহরবানি না হলে কি এমন? এ মিনি খোকির লড়কি আছে না? আপনার দামাদ বড় ভালো লোক, আমার মতো পরদেশির সাথে কত আচ্ছা কথা বললেন, আপনার মতো
উহাকেও আমি পুছিলাম। উনি বলিলেন, হ্যাঁ আমি যার বাত করছি এ খোঁকি তারই লড়কি আছে। তারপর কাহাঁ চলে গেলেন বাবুজি। রহমতের উচ্ছ্বাসের সহিত আমি বড় তাল দিতে পারিতেছিলাম না, অন্যমনস্কভাবে খান্নাড়িয়া চুপ করিয়া রহিলাম। কিছু হিসাব মিলিতেছে না যেন আমার। মুক্তার সহিত মিনির সাদৃশ্য তো আমি আগে কখনো খুঁজিয়া পাই নাই, আর এমন সাদৃশ্য যা রহমতের মতো শকুনমাদ মানুষকেও টানিয়া আনিতে পারে। যে মুখ দেখিয়া আমি কখনো মিনির শৈশব মনে করিতে পারি নাই, রহমত তাহার টানে নিজের সমস্ত ভীতি সংশয় ধুলিমাখার রাজপথে ফেলিয়া আসিয়া নিজের মনের চিরহরি থারানো বাগান খুঁজিয়া লইয়াছে। আমার হৃদয়পিণ্ডে সবুজ স্তর জমিতেছিল। তবে কি রহমত আমার অপেক্ষাও ভালো বাবা হইয়া গেল? ছুটিয়া গিয়া মুক্তাকে তাহার কোল হইতে নিজের বক্ষে তুলিয়া লহিলাম, রহমতের অবাক বেদনাতু দৃষ্টির ভ্রুক্ষেপ মাত্র না করিয়া। আমায় খুঁজিতে হইবে, মেয়েকে ভালোবাসিতে কোথায় ত্রুটি করিয়াছিলাম আমি, তা আমাকে খুঁজিতেই হইবে। যাহা রহমত চিনিল তাহা আমি চিনিব না। খুঁজিবার অবকাশ পাইলাম না বিশেষ। আমার সমস্ত মনোযোগ অধিকার করিয়া লইল একজোড়া চুড়ি ও পাইলের ইতস্তত চনৎকার। বিরক্ত হইয়া চোখ তুলিয়া চাহিতেই চমকিয়া উঠিলাম। মিনি! তাহার চোখ ভর্তি বিস্ময়, এমনকি মাথার ঘোমটাখানিও তুলিয়া লইবার অবকাশ পায় নাই। অম্লান তাহার হাত ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া আনিয়া রহমতের সামনে দাঁড় করাইয়া দিল। রহমত ততক্ষণে উঠিয়া উল্টো দিকে ফিরিয়া দাঁড়াইয়াছে, প্রাণপণে চেষ্টা করিতেছে যাহাতে চোখে চোখ না পড়িয়া যায়। অম্লান কোনোদিকে লক্ষ্য না করিয়া মিনিকে রাখিয়া তাহার সম্মুখে গিয়া দাঁড়াইল। তাহার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত বাড়াইয়া দিয়াও পরক্ষণেই বুকের ওপর ভাঁজ করিয়া নমস্কার করিল। তারপর বলিল, কন্যা বিদায়ের দিনে মেয়ের মুখ দেখিতে পান নাই, আজ প্রাণ ভরিয়া দেখিয়া নিন, আর জামাতাকেও বেশ পরক করিয়া নিন। আপনার মতের বিরুদ্ধে শ্বশুরবাড়ি গিয়া কন্যা খুব গর্হিত অপরাধ করিয়াছে কিনা? আমি অবাক হইয়া এই দৃশ্য দেখিতেছিলাম। অম্লানের ঠোঁটের কোণে হাসি ফুটিয়াছে, শুধু বেচারি মিনি শশব্যস্ত হইয়া ঘোমটা টানিয়া লইয়া আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া আছে, যেন কি করিবে কেহ তাহাকে বলিয়া দেয় নাই। অতি কষ্টে অম্লান রহমতকে মিনির দিকে ফিরাইল। তাহার মুখের পানে চাহিয়াই এই পৃথিবীর তাহার প্রতি কৃত ভালো মন্দ সকল ব্যবহারের স্মৃতি একত্রে মেঘের মতো চাপিয়া বসিয়া বর্ষণ ঘটাইয়া দিল। মিনির হাতখানি ধরিয়া বড় কাঁদিল সে। তাহার সমস্ত সাজ, তাহার করদের শাড়ি, সোনার গহনা, আলতা সিঁদুরের টিপ সবই বহু সময় ব্যয়ে দেখিয়া লইল। আজ তাহার পার্বতীটি বাঁচিয়া থাকিলে ঠিক এমনভাবেই সাজিত। দেশভেদে সাজ বদলাইলেও এ অস্ত্রীর লাবণ্যটুকু তো একই রকম থাকে। তবে আমি এই উচ্ছ্বাস নিষ্কণ্ঠকভাবে উপভোগ করিতে পারিতেছিলাম না। মিনিকে দেখিয়া আমি স্পষ্টতই বুঝিতে পারিতেছিলাম তাহার অস্বস্তি হইতেছে। হঠাৎ সে তাহার সংস্কার বশে ক্রন্দনরত রহমতের হাত হইতে আপনার হাত দুখানি ছাড়াইয়া লহিল। রহমতের ভাঙিয়া চুরমার হইয়া যাওয়া চোখের মণি দুখানি দেখিয়া আমার আবার অম্লানকে সাপসাপান্ত করিতে ইচ্ছা জাগিল। আহা, বেচারা রহমত! তাহার যে কন্যা সমা মিনিকে দেখিবার আশা বুকে চাপিয়া সে কারাগারের এক একটি কণ্টকিত মুহূর্ত হাসি মুখে চাপিত করিত, সেই মিনি স্মৃতির পাতায় যে তাহার নাম কোথাও নাই। মিনির বিবাহের রাত্রে তাহার চোখে আঙুল তুলিয়া আমি তাহা দেখাইয়া দিয়াছিলাম, আজ অম্লানও তাহাই করিয়া বসিল। ধীরে ধীরে দুপা পিছাইয়া গেল রহমত। তাহার চোখের এতক্ষণের আনন্দাশ্রু এখনো টলটলায়মান, কিন্তু তাহাতে যেন কিসের ছায়া পড়িয়াছে।
তাহার অন্তর হইতে উঠিয়া আসা কোনো আর্তনাদকে নিজের পুরু অধর কামড়াইয়া শান্ত করিবার চেষ্টা করিতেছে সে। অবশেষে সে যেন আর সহ্য করিতে পারিল না, চোখের সামান্য ইশারায় আমাকে ও অম্লানকে বিদায় সম্ভাষণ করিয়া হনহন করিয়া দরজার দিকে পা বাড়াইল সে। তখনই পিছন হইতে তাহার হাত ধরিয়া টানিল কেউ। ফিরিয়া দাঁড়াইল রহমত, দেখিল তাহার 25টি বছর কোথা হইতে ছুটি আসিয়া তাহার জন্য দাঁড়াইয়া আছে। তাহাকে দু হাতে আটকাইয়া কহিতেছে, কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে কেমন হাতি আছে, আমায় দেখাও। রহমতের যাওয়া হয় নাই, সে বসিয়া আছে আমার ঘরের দাওয়ায়, আর তাহাকে একের পর এক জটিল ও জটিলতর প্রশ্ন করিয়া যাহিতেছে কেহ। এই জগৎ তাহাকে মুক্তামালা বলিয়া চিনিবে, কিন্তু রহমতের কাছে সেই তাহার খোকি মিনি তাহার কিরিবালা। আমি নির্নিমেষ নয়নে চাহিয়া রহিলাম, আজ আর মিনি মুক্তায় কোনো অমিল খুঁজিয়া পাইতেছি না। কেন পাইতেছি না? পূর্বে কেন পাইতাম সে প্রশ্ন আমি নিজেকে করি নাই, অন্তর আপনি উত্তর দিয়াছে। কারণ আজ আমার চাইতে মিনিকে অনেক বেশি খুঁজিয়াছিল রহমত, অনেক বেশি রক্ত ঝরাইয়াছিল তাহার নামে। সে পিতা হইবার প্রতিযোগিতায় আমায় বহু বহু ক্রোশ দূরে ফেলিয়া আসিয়াছে। আজ নহে, যেদিন সে আপনার ঔরসজাতকে আমার মিনির মধ্যে খুঁজিয়া লইয়াছিল সেই দিন। জগতের প্রতিটি কন্যায় নিজের পুত্রী মুখ খুঁজিয়া লইবার ক্ষমতা তাহার হইয়াছিল, তাই যে অনায়াসে সে তাহার কন্যার হাতের ভূষাকালি দিয়া আপনার অন্তরে মিনির ছবি প্রতিষ্ঠা করিয়া লইয়াছিল, তেমনি মিনির হাতের আধুলির দামে কিনিয়া লইল মুখ তাকে। এই পৃথিবীতে তাহার লক্ষ লক্ষ কন্যা, আমাদের সকলকে সে মনে মনে ঘুরাইয়া আনিতে পারে তাহার গিরিপক্ষের ভাঙা ঘরখানি হইতে। আমি পারি নাই তাহার মতো উদার হইতে, তাই মিনিকে রাখিয়াছিলাম আপনার হৃদয়ের বদ্ধ মন্দিরে। নিজের মনের মতো করিয়া বড় আড়ম্বরে তাহার মূর্তি গড়িয়াছিলাম, তাহাকে বড় ব্যক্তিগত ভাবিয়াছিলাম। কখনো তো আর কোনো শিশুর মুখে আপনার কন্যার ছায়া দেখি নাই। পরাজয়ের এই গ্লানি আমি আর একাকী সহ্য করিতে পারিলাম না। কোন পাহাড়ের এক কাবুলিওয়ালা আমাকে হারাইয়া দিয়াছে, প্রশ্ন ছুড়িয়া রক্তাক্ত করিয়াছে, কি জানো তুমি ভালোবাসার বুড়া? আমি মিনির ওপর অভিমান করিয়াছি, সে তাহার শৈশবকাল অপেক্ষা বদলাইয়া গিয়াছে ভাবিয়াছি মনে। তাহার হাজার কর্তব্যের সন্তান গাম্ভীর্যের মাঝে কখনো আপনা হইতে সেই ছেলে মানুষই খুঁজিয়া লওয়ার চেষ্টা করি নাই। মুক্তার চেহারা তাহার বাহিরের হাবভাব দেখিয়াছি, তাহার মনের মধ্যে যে আস্ত একটি মিনি আমার সহিত লুকোচুরি খেলিবে বলিয়া সেই কখন মুখ ঢাকিয়াছে, তাহার পর আমি তাহাকে আর খুঁজিতেও যাই নাই। উহারা আমাকে খুঁজিয়া আনিয়া দিয়াছে। আমার সব থেকে অপছন্দের জামাতা এক শূন্য ক্রোড়ে পিতার পক্ষে তাহার কোন পাহাড়ে রাখিয়া আসা কন্যাকে আরও একবার তাহার মনের মতো করিয়া ফিরাইয়া দিয়াছে। মুক্তা তখন ইংরাজি ছড়া আবৃত্তি করিতেছে, রহমত মুগ্ধ দৃষ্টিতে গালে হাত রাখিয়া শুনিতেছে। যেমন এককালে মিনির আধো আধো গান শুনিত তেমন ভাবে। আমি ঘরে ঢুকিলাম, বাক্স ঘাঁটিয়া পেরে খাতুরি জোগাড় করিয়া দেরাজ হাতড়াইয়া গৃহলক্ষ্মীর ছবিখানি যেমন তেমনভাবেই একদম সম্মুখের দেওয়ালে টাঙাইয়া দিলাম। তিনি অপ্রস্তুত হইলেন সামান্য। এসব আবার কি? বলিলাম, নিজের চোখেই দেখিয়া লও। তিনি হাসিলেন, কেমন জামাই, সোনার টুকরো। গৃহিণী যেন চুপ করিয়া উহাতে দেখিতে লাগিলেন, দুজনে দীর্ঘশ্বাস স্পষ্ট মিলিয়া গেল, ভুল করিয়াছি। তিনি মুখ মেকাইলেন, বুঝিয়াছি তোমার কারসাজি,
ওই কাবুলিকে দেখাইয়া আবার আমাকে লজ্জা দিতে চাও, এই তো? আমি জিপ কাটিলাম। না ইন্দু, শুধু এরপর কাউকে পছন্দ অপছন্দ করার সিদ্ধান্তগুলো আলোচনা করিয়া লইতে চাই। অর্ধাঙ্গ ধারণ করিয়াছি কেন, নইলে? গৃহিণী বড় অদ্ভুতভাবে হাসিলেন। ততক্ষণে মিনির হাসি মুখের সম্মুখে চাঁদ উজ্জ্বল হইয়া ফুটিয়াছে। রহমতকে আটকানো সম্ভব হইল না। যে কর্তব্য ঘাড়ে লইয়া সে কলিকাতা আসিয়াছে, তাহার ফসল লইয়া তাহাকে ফিরিতেই হইবে। বহু মান অভিমানের পর এখানে যতদিন বাস করিতেছি, প্রতিদিন পূর্বের মতো এই বাড়িতে আসার ও দেশে ফিরিয়া যাইয়া ও নিয়মিত যোগাযোগ রক্ষার প্রতিশ্রুতি দিয়া তবে মিনি মুক্তা যুগলকে শান্ত করা গেল। জামাতা দেখিয়া মিনির দেবতুল্য শ্বশুর মহাশয় শাশুড়িমাতার গল্প শুনিয়া মুক্তাকে বারংবার আদরে ভাসাইয়া অপেক্ষাকৃত নিশ্চিন্ত ও শান্ত চিত্তে ঝকঝকে রাজপথে পা রাখিল রহমত। হারাইবে, আমি জানি সে আবার হারাইবে। কোনোদিন তাহাকে ফিরিয়া যাইতে হইবে তাহার দেশে। ফিরিয়া আসিয়া হয়তো আবিষ্কার করিবে মিনির মতো মুক্তা স্মৃতিতেও তাহার নামে রাখা পাতাগুলি হারাইয়া গিয়াছে। কিন্তু সে জানে না, আমি জানি। সে পাতা খুঁজিয়া লওয়ার উপায় সে জানে, আর সেই পাতা জমাইয়াই সারা জীবনে স্নেহের রসদ জোগাড় করিয়া লইবে। মিনি এখন অনেক সহজ হইয়াছে। অম্লান রহমতের মুখে শোনা তাহার শৈশবের বহু গল্প তাহাকে শুনাইয়া সহজ করিয়া তুলিয়াছে। মিনি গলায় আঁচল দিয়া বলিল, দুক্কা দুক্কা। আর আমার পোড়া কপাল চোখ এতদিনে আবিষ্কার করিল সকলের অলক্ষে মুক্তার হাতও একবার কপাল বুক স্পর্শ করিয়া লইল। ব্যাস, কবিগুরুর কালজয়ী কীর্তির সঙ্গে আমাদের লেজুর সারপ্রাইজ সব শেষ এতক্ষণে। লেজুরের লেখিকা আত্রেয়ী দত্ত, আর লেজুরের নাম আবর্তন। অনেকদিন আগের লেখা এটা ওর, প্রকাশিত হয়েছিল প্রতিলিপির একটি পূজা সংখ্যায়। আমার বড় পছন্দের লেখা। ক্লাসিক্সের চ্যানেল যখন খুলেছিলাম, মনের কোণে কোথাও এই এক্সপেরিমেন্টটা করার ইচ্ছা থেকেই গিয়েছিল। এত দিনে এই 50টা পর্ব পার করে এসে তবে পূরণ হলো। আমরা দুজনেই এখন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যের অপেক্ষায়। আমার সঙ্গে আপনাদের দেখা হতে আবার একটি সপ্তাহ। ততক্ষণ পর্যন্ত ভালো লাগুক রাগ হোক সব কমেন্ট বক্সে লিখে রাখুন, আমরা সব পড়ব। আমরা যে অধীর আগ্রহে অপেক্ষায়। আজকে আসি তবে, খুব ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।